ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জীবন আপনার প্রশ্নটা আমি শুনেছি এর আগেও। আপনি বলেছেন দিনী শিক্ষা তো আমাদের জন্য ফরজ, আল্লাহ তো বলেছেন ফরজ কারো কথায় না শুনতে এবং ফরজ কাজ করতে। আমি এই গ্রুপের মাধ্যমে দিন শিখি এবং দাওয়াতি কাজে সহযোগিতা করি। আমার স্বামী বলেছে গ্রুপ থেকে বের হয়ে যেতে, আর আমার মাসালার জানার দরকার হলে সে এক আলেম থেকে জেনে জানাবে, অথচ আমি জানি না সে আলেম সহি কিনা। এখন আমাকে বলুন শেখ, আমি এই গ্রুপ থেকে দিন শিখতে পারবো কিনা? আমি মিডিয়াতে থেকে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, আমি চলে গেলে তো এসব শিখতে পারবো না। আমি কি আমার স্বামীর কথা মতো গ্রুপ থেকে বের হয়ে যাব? হ্যাঁ বোন, আপনার এই ছিল প্রশ্ন বলা যায়। এর জবাবে বলবো যে দিন শিক্ষা করা ফরজ, স্বামীর হুকুম আহকাম তার আনুগত্য করাটা ফরজ, মানে দুটো ফরজ সামনে আপনার দেখা দিচ্ছে। তো এমত অবস্থায় আপনি যেটা করবেন, আল্লাহ আপনার উপরে যে ফরজগুলি করেছেন সে ফরজ তো অবশ্যই আপনি আদায় করবেন। হ্যাঁ, তবে এই ফরজ আদায়ের পথ যদি একমাত্র গ্রুপের মাধ্যমে হতো, গ্রুপের মাধ্যমে যদি এই ফরজ আদায় হয়, এছাড়া না হয়, তাহলে আর বিকল্প নাই। তখন আপনি এই গ্রুপে থাকতে পারেন, প্রয়োজনে তার নিকট গোপনীয়তা বজায় রেখে আপনি রাখতে পারেন। আর যদি এমন হয় যে আপনার উপর যতটুকু আল্লাহ ফরজ করেছেন ততটুকু ফরজ এই গ্রুপ ছাড়াও আদায় হয়ে যেতে পারে। যেমন আপনার স্বামী বলেছেন উনি নাকি আপনার যে কোনো জানার বিষয় উনি জিজ্ঞাসা করে এনে দিবেন, তো ওই জিজ্ঞাসার বস্তুটা আপনি প্রয়োজনে তদন্ত করে নেবেন সঠিক কিনা, তাহলে হতে পারে। তো স্বামীর আনুগত্য করাটা ফরজ। আবার অনেক সময় দেখা যায় যে স্বামী যদি জেদি মনোভাবের হয় তাহলে অনেক সময় অনিষ্ট করে বসে স্ত্রীর। তো সেদিক চিন্তা করে আমি বলেছিলাম যে স্বামীর আনুগত্য করাটা এমত অবস্থা জরুরি হবে, স্বামীর অনুমতি হলে গ্রুপে থাকবেন অথবা থাকবেন না। তো এই সেন্সই বলা হয়েছিল যে এলেম অর্জনের ফরজটার যদি আরও বিভিন্ন পথ থাকে তাহলে গ্রুপের পথে এলেম অর্জন করতে হবে, এটা আর ফরজ হিসেবে এটাই খাস হয়ে থাকে না। এমত অবস্থায় স্বামীর আনুগত্য করা যেতে পারে, আর স্বামীকে বুঝিয়ে যতটুকু ফেভারে নেওয়া যায় চেষ্টা করতে হবে। স্বামীর জন্য হেদায়েতের দোয়া করতে হবে। অবশ্যই যে স্বামী ভালো ভালো সহিহ হাদিস ভিত্তিক শিক্ষা জ্ঞান চর্চা করা থেকে বাধাইতে চায়, সে স্বামী তো আমরা মনে করি যে হয়তোবা সঠিক আকীদা শিক্ষা পাননি, সঠিক আকীদা আমলের স্বাদ পাননি বলে হয়তো এতটুকু করেছেন, অথবা হয়তোবা উনি অতিরিক্ত সন্দিহান। তো যা হোক, যদি এরকম হয় যে হয় স্বামী ধরে রাখতে হবে অথবা গ্রুপে, দুইটার যে কোনো একটা, যদি এমন যদি অপশন থাকে স্বামীর পক্ষ থেকে তাহলে এমত অবস্থায় বুদ্ধিমত্তার কাজ হবে স্বামীকে গ্রহণ করা, স্বামীর কথা মতো চলা। আর এলেম অর্জনের ফরজটা যেহেতু এই গ্রুপে সীমাবদ্ধ নাই, বরং বই কিতাবের মাধ্যমে অনুভাবে সে যে আলেমের কথা বলেছে সে আলেম দ্বারা হতে পারে যদি সে সহি আকীদার হয়। এক কথায় যেখানে বিভিন্ন মাধ্যম রয়েছে ফরজ এলেম অর্জনের, সেখানে একমাত্র গ্রুপ এটাই যে ফরজ এটা আমরা বলবো না। বিশেষ করে এই মুহূর্তে স্বামীর পক্ষ থেকে যেহেতু চাপ রয়েছে, বিশেষ করে আপনার স্বামী আপনাকে গ্রুপ থেকে বেরিয়ে যেতে বলেছেন, তো আপনি বিষয়টা চিন্তা করে দেখেন যে আপনার এই গ্রুপে থাকার কারণে যদি আপনার সাংসারিক কোনো ক্ষতি সাধন হয় তাহলে আশা করা যায় যে আপনি গ্রুপ থেকে বের হলেও আল্লাহ আপনাকে সাহায্য করবেন এবং আপনার স্বামীকেও হয়তো একসময় হেদায়েত দান করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন, যার ফলে একসময় সে নিজেই চাইবে যে এই জাতীয় গ্রুপে, এই জাতীয় ইলমি গ্রুপে আপনি অ্যাড থাকেন, এবং হয়তো বা সেও এরকম সহি আকীদার ভিন্ন গ্রুপে অ্যাড হতে চাইবেন। তা আল্লাহর হাতে সব কিছু, হেদায়েতের দোয়া করবেন। এটাই ছিল আমার বলার উদ্দেশ্য। তো স্বামীর আনুগত্য এটা একটা বড় জিনিস। আর মহিলাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অনেকটা হালকা করেছেন ফরজ দায় দায়িত্ব। যেমন 5 ওয়াক্ত নামাজ তাদের উপরে ফরজ করা হয়নি মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করা, তাদের উপর জুমাকে ফরজ করা হয়নি, তাদের উপর জিহাদকে ফরজ করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান হাদিসের ভিতরে বলছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা তার 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরা, তার মাসে রমজান মাসে রোজা রাখে, ওয়া আতাআত বালাহা, এবং তার স্বামীর আনুগত্য করে, ওয়া হাসনাত ফারজাহা, এবং নিজের লজ্জাস্থানে হেফাজত করে, ফালতাদ হলে জান্না মিন আইয়া আবওয়াবিহা শাত, সে জান্নাতে প্রবেশ করুক যে দরজা দিয়ে সে চায়। অন্য বর্ণনায় এসেছে কিল আলাহা উদখুলি জান্নাহ মিন আইয়া আবওয়াবিহা সামানিয়া শাত, তুমি জান্নাতে প্রবেশ করো জান্নাতের 8টি দরজা, যে কোনো দরজা দিয়ে। মুসনাদ আহমদ সহিহ ইবনে হিব্বানের হাদিস। তাতে বোঝা যায়, হাদিস থেকে বোঝা যায় যে মহিলাদের ওপরে আল্লাহ ফরজের বিষয়টা অনেকটাই সীমিত করে দিয়েছেন। তো এই হাদিসের অনুকূলে আপনার উপর যে কয়টা ফরজ হয়েছে সে ফরজ তো এই কয়টি এখান থেকে প্রমাণ হয়ে গেল। অনুরূপভাবে সালাত সিয়াম আদায় করার কথা বলা হয়েছে এই হাদিসে। তো সালাত সিয়াম আদায় করতে হলে এগুলো অবশ্যই ইমানের সাথে করতে হবে। সুতরাং ইমানিয়াতের বিষয় জানতে হবে, সঠিক ইমান, বেঠিক ইমান, কী কী কারণে ইমান ভাঙ্গে যায়, নাওয়াকিজুল ইমান যেটাকে বলা হয়, ইমান ভঙ্গের কারণগুলি ইত্যাদি। তো এই জাতীয় মৌলিক বিষয়গুলি, এক কথায় ইসলামের রুকনগুলি, ইমানের রুকনগুলি যদি আপনি মোটামুটি আইডিয়া রাখেন, তো আপনি ফরজ আদায় করে ফেলেছেন বলা যেতে পারে। হ্যাঁ, এরপরে ফরজে কেফায়ার বিষয়টা থেকে যায় অনেক সময়। তো যা হোক, মহিলাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অনেকটা হালকা করেছেন। তো এই গ্রুপটাই যদি আপনার একান্ত জ্ঞান অর্জনের পথ হতো, ফরজ জ্ঞানের, আর আপনার স্বামী যদি ওইভাবে করতো, তাহলে হয়তো বা আপনি তখন স্বামীর কথা এড়িয়ে চলার চেষ্টা করতেন। তো এখানে কথা হলো যে স্বামীকে যদি আপনি ফলো না করেন, তার আদেশ না মানেন, তো হয়তো বা স্বামী ভিন্ন সিদ্ধান্ত নিতে পারেন। তো এই মতো অবস্থায় রিস্কেবল বিষয়, এসব ক্ষেত্রে আমরা বলবো না যে আপনার এই গ্রুপে থাকাটা ফরজ। আমরা চাই আপনি গ্রুপে থাকেন, গ্রুপে থাকবেন, শরীয়তের জ্ঞান আহরণ করবেন। কিন্তু হয়তো বা আপনার স্বামীর ভিতরে কোনো সংশয়ের সৃষ্টি হয়েছে, বা কেউ হয়তো কোনো বাজে তথ্য দিতে পারে আপনাকে, আপনার স্বামীকে। তো যা হোক, মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণেই হয়তো বা উনি এরকম সিদ্ধান্ত নিচ্ছেন। তো আপনার সংসার টিকে রাখাটা হলো এই মেন ফরজ। আর এলেম অর্জনের বিষয়টা তো বুঝতে পারছেন, হয়তো বা যতটুকু ফরজ আপনার জানা আছে মোটামুটি, আরও বেশি জানতে পারলে আরও বেশি ভালো ছিল। কিন্তু হয়তো বা আপনার স্বামী সে সুযোগ আপনাকে দিতে চাচ্ছে না যে কোনো কারণে। তবে যেহেতু প্রশ্নেই বলা হয়েছে যে স্বামী আপনার যে কোনো জিজ্ঞাসার, যে কোনো মাসার সমাধান এনে দেবেন আলেম থেকে, তো ভালো ভালো কথা, ভালো আলেম থেকে যদি এনে দেন তো ভালো। অথবা নতুবা আপনি তো অবশ্যই সে বিষয়ে প্রয়োজনে আপনি আলেমদের থেকে জেনে নেবেন, সেটা সঠিক নেবেন ঠিক। বা হয়তো দীর্ঘদিন থেকে এই গ্রুপে আছেন, এর ভিত্তিতে আপনি বলতে পারেন ওই আলেমের সিদ্ধান্ত সঠিক নেবে ঠিক। আল্লাহ করলে হাল, যেখানে সংসার হয়, সংসার অথবা গ্রুপ, তো এরকম যদি অপশন চলে আসে, মত অবস্থায় বুদ্ধিমত্তার পরিচয় হবে যে সংসারকে ধারণ করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে, এবং স্বামী যে ভালো পথে বাধা হলো সেই কারণে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতে হবে স্বামীর জন্যে। কিন্তু এরকম সিদ্ধান্ত কখনই নেওয়া যাবে না। যেমন কোনো কোনো মহিলা বলে থাকে স্বামীর কথা শুনবো না, তারপরে এই আল্লাহর আদেশ ছাড়বো না ইত্যাদি বলে থাকে। তো আসলে অনেক সময় ভুল বুঝে এটা করে থাকে। তো স্বামীর আদেশ এটা তার ফরজে আইন, স্বামীকে মেনে চলা। আর অন্যান্য বিষয়গুলি তার ফরজে কেফায়াও হতে পারে, হয়তো তার উপর আল্লাহ ফরজ করেননি, বা তার উপর যতটুকু ফরজ করেছেন ততটুকু ফরজের জন্য তাকে এই পথ অবলম্বন করা লাগবে না, ভিন্ন পথে এই ফরজ অর্জন হয়ে যেতে পারে। তো যে ফরজ অর্জিত হতে পারে বই কেতাবের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে, তখন আর নির্দিষ্ট কোনো একটা তরিকা ফরজ হয়ে থাকে না। তো এই হলো কথা। কিন্তু কিছু বিষয়ে রয়েছে রুকন পর্যায়ের, যেমন স্বামী যদি বাধা দেয় স্ত্রীকে ফরজ নামাজ পড়তে, তাহলে এটা কোনো ক্রমে মানা যাবে না, কারণ কোনো মতেই এখানে কনসিডার চলবে না। কারণ এটা ফরজ, প্রত্যেক ব্যক্তির সাথে জড়িত ফরজ, আর এই ফরজে কাউরে আনুগত্য করা যাবে না। এই ফরজে আনুগত্য করা মানে কি? স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য করা, যেটা চলে না, ইসলামে নিষিদ্ধ। লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, কোনো সৃষ্টির আনুগত্য চলবে না স্রষ্টার বিরোধিতায়। মুসনাদের হাদিস, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাত তাআতু ফিল মা'রুফ, একমাত্র ভালো কাজের ক্ষেত্রেই, ন্যায়সঙ্গত কাজেই আনুগত্য চলবে। বুখারী শরীফ হাদিস। হ্যাঁ, তবে সেগুলি খেয়াল করতে হবে। কিছু বিষয় রয়েছে যে যদিও সেটা ইবাদতের সাইড, কিন্তু স্বামীর আনুগত্য তার উপরে প্রাধান্য পায়। যেমন মহিলাদের জন্য নফল নামাজ, নফল সিয়াম, নফল যে কোনো ইবাদতের উপর স্বামীর গুরুত্ব হলো বেশি, স্বামীর আদেশ নিষেধ হলো এগুলি চাইতেও গুরুত্বপূর্ণ। এই জন্য হাদিসে বলা হয়েছে যে কোনো মহিলা তার স্বামীর উপস্থিতিতে রোজা রাখবে না। নফল সিয়ামও যদি স্বামী বাধা দেয় তার সমস্যার কারণে, কোনো কিছু বিষয়ে তার হয়তো হয়েছে, অথবা সে এক কথায় সে বাধা দিল নফল সিয়ামে, তো সেটা তার অধিকার রয়েছে, কারণ তার আনুগত্য ফরজ আর এগুলো হল নফল। তো ফরজের সাথে ফরজের দ্বন্দ্ব দেখলে তখন সেটা দেখতে হবে। তো এখানে গ্রুপের বিষয়টা আমি যতটুকু মনে করি যে গ্রুপের এটাও যদি এক প্রকার ফরজ অর্জনের পথ, ফরজ এলেম অর্জনের, কিন্তু এটাই একমাত্র পথ নয়। সেই হিসেবে স্বামীর আনুগত্য করাইতে পারে। আর হয়তো বা স্বামী ভুল বুঝেছেন, তার ভুলটা এক সময় হয়তো ফিনিশ হয়ে গেলে উনি আবার অনুমতি দিবেন। তো এই জন্য আমি বোনকে পরামর্শ দিব যে আপনার স্বামীর অবস্থা দেখেন, অনেকে সিরিয়াসলি আপনার প্রতি মানে বদ্ধপরিকর যে আপনি গ্রুপ ছাড়বেন অথবা আপনার সমস্যা করবে। তো এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে আপনি আল্লাহর আস্তে গ্রুপ ছেড়ে দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সাথে রয়েছেন। আমায়াত্তাকিল্লাহ ইয়াজআলহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করো আল্লাহ তার বিপদ উদ্ধার করবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আপনি তখন ভালো ভালো বই পড়ে আপনার জ্ঞান অর্জনের পথ খুলে রাখবেন। অন্যভাবে যদি আপনার হাতে এই ডিজিটাল মোবাইল থাকে, স্মার্ট মোবাইল থাকে, তো আপনি নেটের মাধ্যমে ইনশাআল্লাহ জ্ঞান অর্জন করতে পারবেন। আরও বিভিন্ন পথে পদ্ধতিতে আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। পরিশেষে আমরা বলবো যে আমরা আপনার এই গ্রুপে থাকাও চাই, এবং আপনার যেন কোনো সমস্যা না হয় স্বামীর সংসার করতে গিয়ে এটাও চাই। আল্লাহ রাব্বুল আমিন সব কিছুর সমাধানকারী। আল্লাহু আলাইহি তৌফিক। আসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।